হ্যালো, হ্যাঁ স্যার, নমস্কার স্যার। বলুন। বলছি স্যার, আমি 17 সালের একজন টেট প্রার্থী। আপনার কাছে কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল স্যার আপনার কাছে। একটা না, 10টা বলুন। বলছি স্যার, আমাদের 17 সালের রেজাল্টটা কবে বেরোতে পারে? বলতে পারবো না, যেদিন বেরোবে তার আগে। ওই স্যার, আপনি তো প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে পুজোর আগে রেজাল্ট দেবে। আমি ওই জন্য আজকে একটাই কথা বলছি, তো ওয়েবসাইট আর ফেস দেখবেন যখন। কিন্তু স্যার, আপনারা আমাদের যে বললেন যে মমতা ব্যানার্জির সঙ্গে আমি কথা বলি, তাহলে স্যার 3 মাস আগে থেকে আমাদের এভাবে অপেক্ষা করিয়ে রাখলেন পুজোর আগে দেবেন। রাত্রির বেলা এখানে ফোন করছেন, আমি এই নাম্বার নিয়ে যা ব্যবস্থা করার করে দেবো। কিন্তু স্যার, আমি তো কোনো খারাপ কথা বলছি না, আপনারা যেভাবে বলেছিলেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই কল রেকর্ড কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে কথোপকথন চলছিল। একদিকে ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি মানিক ভট্টাচার্য, আর অন্যদিকে ছিলেন 2017 টেটের একজন ক্যান্ডিডেট, যিনি চাকরি প্রার্থী। কী প্রশ্নটা ছিল? প্রশ্নটা ছিল যে স্যার, 2017 টেটের রেজাল্টটা কবে বের হতে পারে? এটাই ছিল প্রশ্ন। মানিক ভট্টাচার্য বললেন, আমি বলতে পারবো না। তখন আবার পাল্টা প্রশ্ন করছিলেন ওই প্রার্থী, বলছিলেন যে আপনি তো বলেছিলেন প্রেস কনফারেন্স করে যে পুজোর আগে রেজাল্ট বের করবেন, তাহলে কেন বের হচ্ছে না? যখন এই প্রশ্নটা করছিলেন বারবার, তখন মানিক ভট্টাচার্য অনেকটা বিরক্ত হয়ে গেলেন। বললেন যে কেন রাতে ফোন করেছো? আমি কিন্তু এই নাম্বার নিয়ে যা ব্যবস্থা করার করে দিতে পারি, কিন্তু থ্রেট, ভয় দেখালেন যে কেন ফোন করা হয়েছে, কেন রাতে আমাকে ফোন করেছো? আমি কিন্তু এই নাম্বার নিয়ে যা ব্যবস্থা করার করে দিতে পারি, কিন্তু ভয় দেখালেন মানিক ভট্টাচার্য। সত্যি কি খুব অন্যায় করে ফেলেছেন ওই ক্যান্ডিডেট এই প্রশ্নটা করে? তিনি কি সত্যি বলেননি প্রেস কনফারেন্স করে যে পুজোর আগে রেজাল্ট বের করে দেবো? দর্শক, আমি শুধু আপনাদেরকে সেই প্রেস কনফারেন্স যেটা 2-3 মাস আগে করেছিলেন তার একটা অংশ আমি আপনাদেরকে শোনাবো। শুনলে আপনারা বুঝতে পারবেন যে যে ক্যান্ডিডেট প্রশ্নটা করেছিলেন ফোন করে, সেটা কি সত্যি একেবারে ভিত্তিহীন, সেটা কি একেবারে অমূলক? এই প্রশ্নটা করা কি তাকে যাবে না? তিনি কি বলেননি যে হ্যাঁ, পুজোর আগে আমি এই রেজাল্ট বের করে দেবো? তিনি কি বলেননি? দেখুন দর্শক, কি বলেছিলেন মানিক ভট্টাচার্য। ফল প্রকাশ আমরা কালকে সেই ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে টেটের রেজাল্টটাও যাতে পুজোর আগে বের করে দেওয়া হয়। আমি আজকে সমস্ত বিষয় পর্যালোচনা করেই বলছি যে আমরা নিশ্চিত করে পুজোর আগে টেটের ফল প্রকাশ করে দেব। এবং আমরা একটা জিনিস এবার নতুন করে করতে চাইছি, সেটা হচ্ছে যে আনসার কি, যেটা আপনারা জানেন, যেটার ওপরে পরীক্ষার ফল নির্ভর করে, সেই আনসার স্কিমটা আমরা আগেই পাবলিশ করব, যাতে করে প্রত্যেকটা প্রার্থী তার সে সঠিকভাবে তার উত্তরটা দেখে নিতে পারে বা বুঝতে পারে। দর্শক, শুনলেন মানিক ভট্টাচার্য 2-3 মাস আগে প্রেস কনফারেন্স করে নিজেই বলেছিলেন যে আমরা একবার নিশ্চিত যে পুজোর আগেই 2017 টেটের রেজাল্ট আমরা বের করতে পারবো, নিশ্চিত এই কথা বলেছিলেন প্রেস কনফারেন্স করে। কিন্তু যখন পুজো চলে এলো, রেজাল্ট বের হচ্ছে না। স্বাভাবিক প্রশ্ন, যারা ক্যান্ডিডেট 2017 সাল থেকে অপেক্ষা করছেন, এটা 2021, পুজো চলে এলো, এখনও রেজাল্ট আসছে না, রেজাল্ট পাবলিশ হচ্ছে না, তখন তারা কোনোভাবে নাম্বার জোগাড় করে মানিক ভট্টাচার্যকে একজন ফোন করেছেন যে স্যার, আমাদের রেজাল্টটা কবে বের হতে পারে? এটাই অন্যায় হয়ে গেছে বিরাট। বলছেন যে রাতে কেন ফোন করেছো, বলছেন যে রাতে কেন ফোন করেছো, আমি এই নাম্বার নিয়ে যা ব্যবস্থা করার করে দিতে পারি, কিন্তু ভয় দেখালেন থ্রেট মানিক ভট্টাচার্য, যিনি একজন প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। তাকে ফোন করেছেন, কৌতূহল তো রয়েছে ক্যান্ডিডেটদের মধ্যে যে উনি বললেন 2-3 মাস আগে প্রেস কনফারেন্স করে উনি বললেন যে পুজোর আগে রেজাল্ট বের করে দেবো, নিশ্চিত, কেন বের হচ্ছে না? একটা বিরাট তো কৌতূহল, এমনি তো একটা দীর্ঘ অপেক্ষা। সেখানে তারা জানতে চেয়েছিলেন ফোন করে স্যার কবে বের হতে পারে। এত বিরক্ত হয়ে পড়লেন মানিক ভট্টাচার্য। উনি বললেন যে আমাকে রাতে কেন ফোন করেছো, এই নাম্বার নিয়ে যা ব্যবস্থা করার করে দিতে পারি, কিন্তু ভয় দেখালেন। দর্শক, নিশ্চয়ই আপনাদের এ নিয়ে অনেক বক্তব্য থাকতে পারে, নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি শুধু আরেকটা কল রেকর্ড আপনাদেরকে শোনাবো। দর্শক, আরও একজন ক্যান্ডিডেট যিনি ফোন করেছিলেন মানিক ভট্টাচার্যকে, জানতে চেয়েছেন যে কেন রেজাল্টটা প্রকাশিত হচ্ছে না, তিনিও কিন্তু জানতে চেয়েছিলেন। তাকে যে উত্তরটা দিয়েছেন মানিক ভট্টাচার্য, আপনি যদি শোনেন, দর্শক শুনলে বুঝতে পারবেন, অন্তত এটুকু হয়তো আপনারা ভাবতে পারবেন যে 2017 এই যে টেটের যে রেজাল্ট, সেটা পাবলিশ করাটা এখন একটা বিরাট প্রশ্নের মুখে। কারণ যে যুক্তি, যে বক্তব্য মানিক ভট্টাচার্য সেই ব্যক্তিকে দিয়েছেন, সেই রেকর্ড, কল রেকর্ড, সেটা কিন্তু আপনাদেরকে আমি জাস্ট আপনাদেরকে শোনাবো। দর্শক, একবার
শুনলে আপনারা বুঝতে পারবেন যে টেটে যারা ক্যান্ডিডেট চাকরি প্রার্থী যারা অপেক্ষায় রয়েছেন রেজাল্টের আশায় যে কবে রেজাল্ট প্রকাশিত হবে, কিন্তু এই উত্তর শুনলে নিশ্চয় তাদের মনে সেই প্রশ্নটা আরও বড় আকার ধারণ করবে যে আদৌ কি এই রেজাল্ট প্রকাশিত হবে নাকি অনির্দিষ্ট কালের জন্যই এই রেজাল্ট একেবারে অন্ধকারই থেকে যাবে। দর্শক কি বলেছেন মানিক ভট্টাচার্য সেই ব্যক্তিকে, সেই চাকরি প্রার্থীকে, শুনুন আপনাদেরকে আমি শোনাচ্ছি। না স্যার, অ্যাকচুয়ালি প্রেস কনফারেন্স করে বলা হয়েছিল পূজার আগে দেয়া হবে। আমি কোনো পূজা পড়ছি আগে শুনো না। ইয়েস স্যার, প্রেস কনফারেন্স করে যা বলা হয়েছিল এর পরেরটাও তো আমি জানি কি বলা হবে, সেই জন্য জিজ্ঞাসা করছি যেগুলো সেগুলোর উত্তর দাও। ওকে, যে এই 100,000 পরীক্ষা নিশ্চয়ই জোগাড় করতে হবে মানে মুখ্যমন্ত্রীকে, তাই না? কেন 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 এটা বলছি, কেন কেন 33,500 অ্যাপ্লিকেশন ছিল, আমরা 16,500 অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। রাইট, তো কিছু লোক তো পাবে না। রাইট, ক্লার্কের এক্সামিনেশন, ডাক্তারির পরীক্ষা, পৃথিবীর একটা ফুটবল টুর্নামেন্ট, সবাই তো ফাইনালে ট্রফি পাবে না। না না, সবাই পাস করবে না। না, সবাই চাকরি পাবে না, এটাই তো নিয়ম। এটাই সত্যি। তাহলে নট ইনক্লুডেড মানে কি? তারা নিযুক্ত হয়নি, তারা বাইরে, লিস্টের বাইরে। তাহলে নিযুক্ত হয়নি যারা, তাদের একটা, তাদের একটা দাবি হচ্ছে নিযুক্ত সবাইকে করতে হবে, তাই তো? আরে নট ইনক্লুডেড মানে তো তাই রে বাবা বাংলায়। রাইট রাইট। তাহলে আমাকেও গভর্নমেন্টকে এখন ভাবতে হচ্ছে যে 100,000 টেট পাস করলে সবাইকে নিয়োগ করতে হবে, নট ইনক্লুডেড হবে, নইলে যদি 100,000 পাস করে 50,000 চাকরি দেয় গভর্নমেন্ট, তাহলে 50,000 নট ইনক্লুডেড হবে। যদি 10,000 দেয় তাহলে 90,000 নট ইনক্লুডেড হবে। তাহলে করবে সরকার বলতে পারো? তাহলে স্যার আমরা আমাদের বলছি এই কথাটা। হ্যাঁ আমি বুঝতে পাচ্ছি স্যার, কিন্তু আমরা আমাদের সঙ্গে নিয়োগের কোনো সম্পর্ক না থাকতো তাহলে ভালো হতো। হ্যাঁ তো মেরিট বেসিস তো রিক্রুটমেন্ট করা যায় স্যার, যে বাকিগুলো তো করবে। আমি তো বলছি তোমার 16,500 নিয়োগ হয়েছে তো, তাতে 31,000 দরখাস্ত পড়েছে, সবাইকে তো দেয়া যাবে না। না না, সবাইকে দেয়া সম্ভব না। কিন্তু তুমি দেখো প্রতিটা থানায় এবার বলছে পুজোর মণ্ডপে, তারপরে ডিআই অফিসের সামনে নট ইনক্লুডেড। তাহলে সরকার কেন নট ইনক্লুডেড তৈরি করতে যাবে বলতে পারো? দর্শক শুনলেন, উনি বললেন যে যতজন পাস করবেন সবাইকে তো চাকরি দেওয়া যাচ্ছে না, যাদেরকে দেওয়া যাচ্ছে একটা অংশ আর অনেক একটা অংশ থেকে যাচ্ছে, সেখানে কিন্তু তাদেরকে চাকরি দেওয়া যাচ্ছে না। তাহলে তারা নট ইনক্লুডেড হিসেবে তারা একটা গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে, তাদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হবে বিভিন্ন জায়গায়, তারা ক্ষোভ বিক্ষোভ দেখাবেন। তাহলে সরকার কেন এই গ্রুপটা তৈরি করতে যাবে? অদ্ভুত যুক্তি মানিক ভট্টাচার্যের। তাহলে তার কোনোদিনই রেজাল্ট প্রকাশিত হবে না, মানে যারা পাস করবেন তাদের সকলকে তো চাকরি দেওয়া যাবে না, একটা অংশ চাকরি পাবে অন্য অংশ পাবে না, যারা পাবেন না তারা মুভমেন্ট করবে নট ইনক্লুডেড বলে, তাদের চাকরি দিতে হবে, এ নিয়ে তারা মুভমেন্ট করতে পারেন, এই সংখ্যাটা বাড়তে পারে। আমি পুরোটা শুনেছি, সবটা আপনাকে শোনালাম না দর্শক, সেখানে কিন্তু এই ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করেছেন যে যারা চাকরি পাবেন না পাস করলেন তারা তো আবার একটা মুভমেন্ট করবে, একটা গ্রুপ তৈরি হবে, সেখানে একটা পলিটিক্যাল একটা আবার মুভমেন্ট হতে পারে। তাহলে এসব জেনে শুনে কেন এরকম একটা সমস্যা তৈরি করবে সরকার? সরকারকে ভাবতে হচ্ছে যে যাদেরকে পাস করানো হবে তাদেরকে যদি সরকারি চাকরি না দেওয়া যায় তাহলে তো এমন পরিস্থিতি তৈরি হবে, তার জন্য তো সরকার আবার চাপে পড়বে। তাহলে সরকার কেন জেনে শুনে এরকম একটা সমস্যা তৈরি করবে? তাহলে এই যদি বক্তব্য হয় বোর্ড সভাপতি, তাহলে তো এই রেজাল্ট আর প্রকাশই হবে না, কারণ যারা পাস করবেন সকলকে চাকরি দেবে সরকার, এটা তো সম্ভব নয়। আর এটা যদি মানসিকতা হয় তাহলে তো সরকার রেজাল্টই প্রকাশ করবে না, যদি এটা ভয় থাকে যে পলিটিক্যাল প্রেশার আসবে। কেন সরকারকে একটা সূচ একেবারে স্পষ্ট একটা নির্দেশিকা তৈরি করতে পারে না যে পাস করলেও এই 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 মেরিট বা এই ইন্টারভিউ, এই প্রসেসে কোয়ালিফাইড ডিসকোয়ালিফাইড বলে, মানে পাস করলেই চাকরি নয়, যতগুলো চাকরি রয়েছে সেখানে একটা র্যাঙ্কিং সিস্টেম থাকবে, একটা প্রসেস থাকবে, তার মধ্যে যারা ঢুকবেন প্রতিযোগিতাতে তারা চাকরি পাবেন, তাহলে কেউ বলতে পারবে না যে পাস করলেই চাকরি, এটা তারা বলতে পারবেন না। এরকম একটা নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা যায় না? এটা কী ধরনের ভাবনা, এটা কী ধরনের ভাবনা? সরকারকে ভাবতে হচ্ছে যে কেন এটা করে একটা আর একটা সমস্যা তৈরি করবে? সরকারকে একটা এইসব ভেবে একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করতে পারেনি যে না সকলকে চাকরি দেওয়া যাবে না, যাদেরকে আমরা দেবো যত হাজারই দিই সেখানে একটা মেরিট একটা র্যাঙ্ক বেসিসে আমরা দেবো, তার ক্রাইটেরিয়া হবে এই এই এই, এটা কি ভাবা যায় না?
এর জন্য রেজাল্ট বছরের পর বছর আটকে থাকবে, এটা কি ধরনের যুক্তি? এটা কি ধরনের যুক্তি? এতে একেবারে হতাশাজনক একটা বিষয়। বোর্ড সভাপতি মানিক ভট্টাচার্য, যার বক্তব্য ইতিমধ্যে কল রেকর্ড ভাইরাল হয়েছে, এইভাবে একটা যুক্তি দেখানোর চেষ্টা করেছেন। আমি পুরোটা আপনাদেরকে শোনালাম না দর্শকের, লম্বা কল রেকর্ড, নিশ্চয়ই আপনারা অন্য জায়গায় শুনে থাকতে পারেন, কিন্তু আমার এটুকু শুনে এটুকুই আমরা বুঝতে পারছি দর্শক, যে সত্যিই যে সরকারের ভাবনাটা যে যারা যারা পাস করবেন সকলকে তো চাকরি দিতে পারবো না, ফলে এখন এইভাবে তালিকা প্রকাশ করে অযথা একটা বড় অংশকে কেন বিক্ষোভের দিকে ঠেলে দেবো, যার জন্য সরকার একটা সমস্যার মধ্যে পড়বে, বিতর্কের মধ্যে পড়বে, তার থেকে ভালো এই রেজাল্ট না প্রকাশ করেই একেবারে ঠান্ডা করে রেখে দেওয়া যাক। এই যদি যুক্তি হয়, এই যদি অবস্থান হয়, তাহলে সত্যিই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের সময় বলেছিলেন যে ডবল ডবল চাকরি হবে, এখন তো যা অবস্থা ডবল নয় সিঙ্গল তো হচ্ছে না। দর্শক কী বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।